দিনে ভিডিওটা ভালো করে কমপ্লিট করতে পারিনি, কেন কি অনেকটা বড় হয়ে গেছিল, তো ভাবলাম থাক নেক্সট ব্লগে দেখাবো অবশ্যই। তো আমি তখন মা যেহেতু ঘর ছাড়ছিল, তো আমি এবার রান্না করতে আসলাম। তো আজকে রান্নাটা আমি করবো, আর কি রান্না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু কি হয়েছে বলো তো, এই সবজিটাকে কাটতে কাটতে দেখছি আমার মোবাইলে আর নিচ্ছে না, স্টোরেজ ফুল হয়ে গেছে। তো তারপর মোবাইলটা ধুয়ে চার্জ টার্জে দিয়ে তারপর রান্না করলাম আমি, আর দেখাতে পারিনি কী কী রান্না হয়েছে। তো আমি এমনি এমনি বলে দিচ্ছি, এসব সব করছিলাম হচ্ছে আমি আজকে একটু ডিম রান্না করবো, তো ডিমের ঝোল একটু রান্না করবো ভেবেছিলাম, আর একটু মুসুরির ডাল হবে, আর একটু ভাত হবে, আর একটু শাক ছিল তো শাকটা ভাজবো, আর অ্যাকচুয়ালি একটা আমার মা ডিম খায় না, তো ভাবছিলাম আর একটা তরকারি করবো মার জন্য। তো এই কটা করবো ভেবেওছি, আবার করেওছি, কিন্তু দেখাতে পারিনি একটাও। ভেবেছিলাম রাত্রেবেলা ভিডিওটা করবো, কিন্তু রাত্রে আজকে আমার এত তাড়া ছিল আমি আর কোনো ভিডিও করতে পারিনি, শুধু আপলোডই মানে এডিটিং করছি আর আপলোড করছি। রাত্রেবেলাও এডিটিং আপলোড চারটা ভিডিও আপলোড করেছি, করে দুটো শিডিউল করেছি, বাকি দুটো এমনি রয়েছে, থাম্বনেল দুটো চারটারই বানালাম। এসব করে আমার একটা রাত্রে কেক আছে, সেই কেকটা বানাবো এখন, আমি যখন এডিটিং করছি এখন বাজে হচ্ছে 12:30। তো এই 12:30 সময় মোবাইলটা এখন আমার হাতেই আছে, শুধু ব্লগের কাজই করে যাচ্ছি আর কিছু করতে পারছি না। তো এটা করে একটাই আমি কেক বানাতে বসবো, কারণ সকালবেলা কেকটা নিয়ে যেতে হবে, তার জন্য দেরি করে করছি, নাহলে তো তাড়াতাড়ি করে রাখতাম। সকাল সকাল যেহেতু কেকটা নেবে, তো আমিও যাবো এক জায়গায়, তো কালকে সেটা অন্য একটা ব্লগে তোমাদেরকে বলবো কী আছে কী না আছে, কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা বলবো। তো আজকে আর বেশি কিছু বলবো না, এটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ, মানে আমাদের বৌদি ভাই যে আছে, দাঁড়ো তোমরা নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে কে কী আছে। তো বৌদি ভাই হচ্ছে বার্থডে, তো বৌদি ভাই আছে তাদের বাড়িতে, তো আমরা ভেবেছি এখান থেকে একটা মানে সারপ্রাইজ, একটা দাদা অ্যাকচুয়ালি বাড়িতে নেই, তা দাদাই আমাকে ফোন করে বললো যে এরকম এরকম কিছু একটা করবি, একটু সারপ্রাইজ দিবি বৌদি ভাইকে। তো ঠিক আছে চলো, কালকে আমাদের কলেজটাও নেই, তো কালকে সকাল সকাল যাবো, আর কেকটা নিয়ে যেতে হবে যেহেতু সকাল সকাল, তাই আজকে রাত্রে করবো। তো আমার ঘুমটা কখন হবে বলো? ঘুমটা হবেই না আজকে আমার, এই কতক্ষণে কী করবো, তারপর ঘুম এক দু ঘন্টা সাতটায় আমার ধরতে পারছো কতটা ব্যস্ত আমি। তো যাই হোক, রান্নাবান্না তো হলো, আজকে সারাদিনে তাড়াতাড়ি করে রান্না করে খেয়েছি আজকে 5টায়, এতটা দেরি হয়ে গেছে। আর এখন আমি ডালটা সাতলে নেবো, এখানে আমি পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি আজকে ডালে, আর একটু লঙ্কা, একটু তেজপাতা, একটু পাঁচফোড়ন সব কিছু দিয়ে করেছি, ডালটা ভীষণ ভালো হয়েছিল খেতে। আর এই যে ডিমটা দেখতে পাবো সেটা হচ্ছে রাত্রেবেলা আমি ভিডিওটা করছিলাম, তো এই ডিমটা মানে পাশে পাশে দাদাকে দিচ্ছিলাম, তো তাই একটু তুলে, তখন আমার হাতে মোবাইলটা ছিল তাই একটু তুলে রেখেছিলাম। তো এখন কেকটা নিয়ে বসে পড়েছি, দেখি কতক্ষণে হয়, তো তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখো কটা বাজে বলো তো, 1:30 বাজে, দুটো প্রায় বাজলোই, তো দুটোর দিকে আমার কেকটা অলমোস্ট কমপ্লিট, বাকিটা কালকে সকালবেলা করব, করে তারপর নিয়ে যাব, না হলে আর হবে না। এখন যদি করি না স্প্রিঙ্কলসগুলো দিলে এখন নষ্ট হয়ে যাবে। যাই হোক, এখানেই টাটা করছি, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার কালকে।